কয়লা খনির দেশের তৃতীয় পর্বে আমরা দেখেছি মাতা মথুরা চণ্ডী মন্দির, দর্শন করেছি দেবী মথুরা চণ্ডীকে, দেখেছি দামোদর নদের ওপরে প্রিন্স দ্বারকানাথ জেটি, যেখান থেকে প্রথম কয়লা জাহাজের মাধ্যমে কলকাতা পোর্টে পাঠানো হয়েছিল, আর দূর থেকে দেখেছি মেজিয়া ব্রিজ দামোদর নদের ওপরে, যেটা পশ্চিম বর্ধমান আর বাঁকুড়াকে যুক্ত করেছে। মাতা মথুরাচণ্ডী মন্দিরের পাশেই দেখেছি লক্ষ্মীনারায়ণ মন্দির, তার পাশেই দেখেছিলাম সুন্দর একটি কালী মন্দির। কয়লাখনির দেশের সব পর্বগুলোর লিঙ্ক আই বোতামে দেওয়া রইল, অনুরোধ রইল দেখে নেওয়ার জন্য। চতুর্থ পর্বে আমরা মেজিয়া ব্রিজের ওপরে উঠলাম, আমি আর স্বরূপ। যে ব্রিজটি দূর থেকে দেখেছিলাম সেটি এখন আমাদের কাছে। আর এই পর্বে আমাদের বিশেষ দর্শনীয় স্থান বল্লভপুর শ্মশান কালী মন্দির। যে ব্রিজটি আমরা দামোদরের ওপর দেখলাম সেই ব্রিজই হচ্ছে এইটা। একদিকে ট্রেন লাইন আর একদিকে গাড়ি যাচ্ছে, এটা রানীগঞ্জ আর বাঁকুড়াকে যুক্ত করেছে এই ব্রিজটা। পাথুরে জমি, আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নেমে এলাম। ও ট্রেনও আছে, মালগাড়ি আছে। ডান দিকে দামোদর নদ ও পেছনে মেজিয়া বীচকে ফেলে আমরা বল্লভপুর শ্মশান কালী মন্দিরের দিকে এগিয়ে চললাম টোটো করে। এটা বহু প্রাচীন একটা শ্মশান কালী মন্দির, এটা আবার নতুন করে নবনির্মিত হয়েছে এই মন্দিরটি, এই নতুন রূপে এটি এই বছরই প্রথম শুরু হয়েছে, চালু। জায়গাটা হচ্ছে আপনার মেজিয়া বল্লভপুর শ্মশান ঘাট বলা হয়। হ্যাঁ, আর পাশেই হচ্ছে দামোদর নদ দেখা যাচ্ছে। হ্যাঁ, এদিক দিয়ে এনেছি জলটাকে। খানিকটা দক্ষিণেশ্বর কালী মন্দিরের অনুকরণে তৈরি এই বল্লভপুর শ্মশান কালী মন্দির। এটি গোপীবল্লভজির একটি মন্দির। একদম পাশেই বয়ে চলেছে দামোদর নদ। এটি ছোট্ট একটি মনসা দেবীর মন্দির।